Sondag für Malte. এখন আমাদের বেশ বলিলবে এখন আমাদের অফিসারের যাচ্ছে আমাদের প্রধান অতিথি নরেন হাসদা মহাশয়কে গ্রহণ করে নেবেন। মানে পুরো নেই আমার সাথে আমাদের কাছে আরেকজন আছে আমার আমাদের গোপীনাথ টুডু মহাশয়, ওনাকেও আমরা বেশ করিয়ে ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে আমাদের ম্যাডাম শিয়ালি চন্দ্র কালচার কমিটির পক্ষ থেকে বরণ করে নেবেন। আমাদের কাছে আরো দুজন এসেছে সাহায্য করার জন্য, বাজনা বাজানোর জন্য, তাদেরকেও আমরা বেশ করিয়ে বরণ করে নেব। ভবানী শঙ্কর বাবু এবং ভরত চন্দ্র বাবু আমাদের সাথীরা তাদেরকে বরণ করে নেব। গতকাল আমাদের এই কলেজের সাংস্কৃতিক কম্পিটিশনের উদ্বোধন হয়েছে এবং খুব সুন্দরভাবে কম্পিটিশনগুলি অর্গানাইজ হয়েছে। বিশেষ করে আমি প্রথমভাবে উপস্থিত থাকতে পারিনি, দ্বিতীয়ভাবে এসে দুইটের স্বাদ করতেই ভালো লাগলো। আমাদের শিক্ষকরা গতকাল খুবই সুন্দর করে কুইজ কম্পিটিশন করেছেন, পরিচালনা করেছেন অ্যাকচুয়ালি, এটাই আমি তাদেরকে পুরস্কার বিতরণী। ছাত্রদের কালকে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিত করবো, উৎসাহিত করবো তোমাদের এগিয়ে যাওয়ার জন্য। কালকের যারা যে সকল ছাত্র প্রতিযোগী উপর পুরস্কার পাবে না অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলি, তোমরা এগিয়ে চলো, একদিন না একদিন তোমরাও পুরস্কার পাবে, আরো ভালো করবার অনুপ্রেরণা এই কলেজের আজকের যারা পুরস্কার পাবে তারা তাদের কাছ থেকে তোমরা পাবে।
আজকে সকল ছাত্রছাত্রী কালকে উপস্থিত হওনি বা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করো তাদের সামনে যে প্রাইজগুলি পাবে যারা তারা নিশ্চয়ই তোমাদেরকে মনে করিয়ে দেবে বারে বারে যে তোমরাও কিন্তু এগিয়ে যেতে পারবে। আর আমাদের কোথায় দ্বিতীয় অংশে প্রথম অংশে এই পুরস্কার বিতরণী কোথায় ছোট্ট কালচারাল অনুষ্ঠান এবং দ্বিতীয় অংশে আমাদের কলেজের শিক্ষক সংসদের যে কেরিয়ার কাউন্সেলিং যে সাব কমিটি রয়েছে তার উদ্যোগে একটি ছোট্ট আলোচনা সভা আয়োজন করেছে। আলোচনা সভা সেখানে মুখ্য বক্তা হিসেবে আমি বলব। আমি অনেকদিন ধরে এই ধরনের শিক্ষক সংসদের কাছে একটা ইচ্ছা প্রকাশ করেছিলাম যে ছাত্রদের কেরিয়ার সম্পর্কে জানানোর জন্য বলবার জন্য আমাকে যদি একটু সুযোগ দেন। তারা আজকে দিয়েছে, বিশেষ করে ছাত্ররা এখানে গ্র্যাজুয়েশন করছো তারপরে তারা কি করতে পারো বা তোমাদের ভাইয়েরা যারা ক্লাস টেন অব্দি পড়ছে তারাও ভবিষ্যতে কিভাবে এগোতে পারে তার কিছু দিক নির্দেশ দেব। হয়তো সবটা মানে গভীরভাবে আলোচনা করতে পারবো না, যাই হোক এই অনুষ্ঠান এইভাবেই চলবে। তোমরা উপস্থিত হয়ে আনন্দ করো এই বলে আমার ছোট্ট বক্তব্য। I'm